মরণঘাতী করোনা ভাইরাসের নারায়ণগঞ্জে গত চব্বিশ ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে তিনি নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাসিন্দা এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো তিনশো আঠারো জনে এছাড়া গত চব্বিশ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ছশো আঠাশ জনের এতে আক্রান্ত হয়েছে ছিয়াশি জন এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পঁচিশ হাজার একশো তেরো জন সুস্থ হয়েছেন তেইশ হাজার দুশো আটষট্টি জন এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে এক লাখ ষাট হাজার ছশো সাতাশি জনের বৃহস্পতিবার দুই সেপ্টেম্বর সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে এনএন টিভি নারায়ণগঞ্জ